গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসিনা ট্রেটিও চেঞ্জ করে নিয়েছি, আর রান্না বান্নাও কিছু করিনি, আর ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি। গতকাল রাত্রে বেড কভারটা চেঞ্জ করে রেখেছিলাম, আর এই যে পিছনে দেখতে পাচ্ছ টেবিল টেবিল সব পরিষ্কার, এমনকি আমি ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি। ছেলে এখন ব্যালকনিতে গেছে, এখন ব্যালকনিতে খেলা করছে। এতক্ষণ মোবাইলে ডান্সের ভিডিও দেখছিল ওর মাসির আর কি, ও মানে ডান্স করে সেগুলো ইউটিউবে ছাড়া আছে, আর ছেলেগুলো দেখতে থাকে। এখান থেকে আমার নাইটি কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কী রান্না হবে, কী রান্না হবে বলো? আলু পটল। আজকে নাকি আলু পটল রান্না হবে। তো যাই হোক, কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, আর আজকে সেরকম ভারী কিছু খাওয়া হবে না, একটু চিকেন ছিল আমার ঘর গতকালে। তো দেখা যাক, চলো রান্নাঘর যাই, কী রান্না করি না করি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসলে আর ঘরের ভিতরে যেতে ইচ্ছা করে না, মনে হয় বাইরের দৃশ্যটা দেখি মানে দেখতে থাকি আর কি। আর এখানে তো এত গরম, বাড়িতে তাও মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, এখানে সেই সব কিছুই হচ্ছে না আর কি। তো যাই হোক, দেখো বাইরে কতটা রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো যাই হোক, আর এই যে ভুরুটার অবস্থা দেখো, আবার একটু ভুরুটা পড়তে যেতে হবে, একদম পুরো বাড়ি যাচ্ছে তাই দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, চলো, অনেক বকবক করে ফেললাম আর অনেকক্ষণ ধরে বলছি যাই হোক চলো চলো। তো এবার সত্যিই চলো রান্নাঘরে কী কী রান্না করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি এখন ঠিক করিনি কী রান্না করবো, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে টুকটাক গুছিয়ে নিয়েছি, এখনও বাকি আছে বাসন কোসন গোছাতে। আর ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছিলাম, গতকালকে চিকেন আনা হয়েছিল, একটু বেশি আনা হয়েছিল অন্য দিনের তুলনায়। তো এই যে দেখো, অনেকটাই আছে, তো দুপুরবেলা আমাদের হয়ে যাবে। দুপুরবেলা একটুখানি ভাত করে নিলেও হয়তো হয়ে যেত, কিন্তু আবার তো তাহলে রাতে রান্না বান্না করতে হবে, সেই জন্য ভাবছি না এখন দুপুরবেলা রান্না বান্না করে নিই। আর রাত্রেবেলা বেশি তরকারি পাতি করতে আমার একদম ভালো লাগে না। তো দুটো উচ্ছে ছিল, অনেকদিন ধরে ছিল, আমি তো ভাবলাম হয়তো নষ্ট হয়ে গেল, কোনো জিনিস নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে আমার। তো দেখলাম যে না, ভালো আছে। তো উচ্ছে দুটো ভাজা করব, একটু ডাল করব, ডালের সঙ্গে একটু পটল ভাজা করব, এই দিয়ে মানে দুপুরে হয়ে যাবে, তো চিকেনটা দিয়ে দুপুরে হয়ে যাবে, আর বাকি তো তরকারি পাতি যা থাকবে রাতে হয়ে যাবে। এখন তো জানো আমি রুটি করছি না, গরমের জন্য ভালো লাগছে না, তবু গতকাল করেছিলাম। আর এই তো সবজি কাটা আমার প্রায় শেষ, এবার রান্নাবান্না বসিয়ে দেবো, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে, একটু ভিডিও এডিটের কাজ ছিল সেই জন্য। তো যাই হোক, যাও ভাজাভুজি করছি, একদম অল্প পরিমাণেই করবো, ওদিকে কাজকর্ম তো কিছু হয়নি, ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ড আসার টাইমও হয়ে গেল, ছেলে ব্যালকনিতে খেলা করছিলো এই সময়টা, আবার মাঝে মাঝে এসে দেখেও যাচ্ছে। তো তরকারি পাতি কেটে এই যে ধুয়ে টুয়ে না ধুইনি এখনও, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ছেলের জন্য কুমড়োটা সেদ্ধ দেবো, আর পটল ভাজা, আর এটা আম কেটেছি আমের চাটনি করবো জন্য। আর এদিকে দেখো, উচ্ছেগুলো ভালো করে কেটে নিয়েছি, আর ডাল করবো যেহেতু সোমবার দেবো, পেঁয়াজ কেটে নিয়েছি সেই জন্য। তো চলো ঝটপট করে আমি রান্নাবান্নাগুলো বসিয়ে দিই, রান্না করতে করতে সমস্ত কাজকর্ম করে নেওয়া যাবে। দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, এদিকে পটলটা এবার আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো, দিয়ে তারপর ভাজতে দেবো, এভাবেই পটলটা ভেজে থাকি আর কি, বেগুনের মতো করে। আর ওই কড়াইতে উচ্ছে ভাজা বসিয়ে দেবো, আর ডালটা এদিকে অলরেডি দেখো আমার সিদ্ধ করে রাখা হয়ে গেছে প্রেশার কুকারে, যখন সবজি কাটছিলাম তখনই বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে আর কি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাভুজিগুলো করে ডাল সোমবার দিয়ে চাটনি করে নিলে রান্নাবান্না হয়ে যাবে আজকের মতো। আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে, সংসারের অন্য সব কাজ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমাকে যদি রান্না করতে দেওয়া হয় আমি সারাদিন রান্না করতে পারবো, বসে বসে কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে গরমকালে ভালো লাগে না, শীতকালে খুব ভালো লাগে। তো এই তো পটল ভাজাগুলো কমপ্লিট আমার, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নেবো। আর এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছিলো, তো ও আবার এই কেকটা এনেছে। তো ছেলে সকাল থেকে কিছু খায়নি, সকাল থেকে বলতে কি, ও তো একটু আগে ঘুম থেকে উঠলো, তো ওকে এখন এই কেকটা দেবো, আর আমিও সকালে মেডিসিনটা নিয়ে আমিও একটা খেয়ে নেবো, আমারও খিদে পেয়েছে। এদিকে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, আর ওদিকে চিকেনটাও গরম করতে বসিয়ে দিয়েছি, একদম শুকিয়ে ফেলবো আর কি, একদম ফ্রিজে রেখেছিলাম তো পুরো শুকিয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছ জল দিয়ে আবার এতটাও শুকিয়ে নিলাম, তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো, কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, এখানে আমের চাটনিটা বসাবো। তো আমগুলো প্রথমে একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে, তারপরে যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এখন আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দাঁড়িয়ে তো আমি অপেক্ষা করব না, কেন কি আমি একটা কাজ হতে গেলে আর একটা কাজের জন্য বসে থাকতে একদম ভালো লাগে না। ওদিকে আমটা সেদ্ধ হচ্ছে, আমি এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে, ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেবো। তো এখানে আবার হাজব্যান্ড চলে এসেছিলো বললাম, ওর সঙ্গে
কথা বলছিলাম, যাই হোক কোনো একটা বিষয় নিয়ে। আর ঘর ঘরদোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, এমনি তো সকালে গুছিয়েই গেছি। আর এমনি মানে গুছিয়ে নিলেও ঘরদোর কিন্তু দিনের মধ্যে অনেকবার গোছাতে হয়, আর বেডটাও বারবার ছেড়ে নিতে হয়, কেন কি ছেলে নোংরা করে ফেলে। আর আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি আর মুছছি, আর ও দেখতেই পাচ্ছ মানে বাইরে দাঁড়িয়ে আছে। সবসময় তো ঘরের ভিতরেই থাকে, এইটুকু টাইম মানে বাইরে বেরোনোর সুযোগ পাই, সেই জন্য আমি আর মানা করি না। তো এদিকে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এবার চাটনিটা নামিয়ে দেব, নিয়ে ঘর মুছে আসবো। তো ঘরটা মুছে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাত খাওয়ার জন্য বসে পড়েছে, আর ভাত খাওয়ার আগে তো মোবাইলটা হাতে নিতে হয়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না, কেন কি ফ্যানটা বন্ধ করে দিলাম এইমাত্র, তারপর কথা বলছি, নাহলে ভয়েসটা শুনতে ভালো লাগবে না। তো চলো বিকেলে এসে আবার কথা বলবো, খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। বন্ধুরা এখন রয়েছে 7:10, আর ব্যালকনিতে বসে আছি, বাচ্চারা নিচে খেলা করছে, তো সেটাই দেখছি আর কি। ছেলে ওখানে বসে আছে, ও একটা রেডিমেড খাচ্ছে, আর আমি একটা নিয়ে এসেছি একদম ছোট্টগুলো, তো আমি এটা খাবো। তো কোনো কাজই হয়নি, দুপুরে বাসনকোসনও সব পড়ে আছে, জামাকাপড়ও গোছানো হয়নি, গরমের ভিতরে না ঘরের ভিতরে আর ভালো লাগছে না। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর ঘুম আসলো না, তারপর উঠে পড়লাম, আর ওই ঘরে গিয়ে দেখি ফ্যান চলছে। হাজব্যান্ড মানে ও প্রত্যেক দিন এরকম করে, 30 দিনে মাস 25 দিন এরকম করে ফ্যান চালিয়ে চলে যায়। এবার আমি ওই ঘরের দিকে যাই না, যেহেতু আমার ঘরে ফ্যান চলে, কুলার চলে, আওয়াজে শোনাও যায় না। প্রায় 2-2.5 ঘন্টা পর দেখি ফ্যান চলছে, তো কী বলবো বলো, ওর মনেই থাকে না আসলে, কী করা যাবে, বারবার এই একই ভুল বারবার করে, রোজ রোজ করে। 2-3 দিন বলেছি, ওর কি মনে থাকে না, কী করবো বলো। তো ওর ঘর থেকে রেডি টেডি হয়ে দোকানে চলে যায়, এদিকে ফ্যানটা চলতেই থাকে, ফালতু ফালতু 2-3 ঘন্টা চললো আর কি। তো কী আর করা যাবে, এখন এখানে বসে আছে, বসেই থাকবো, একটু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি। আসলে ফ্যানের হাওয়া যতই খাও না কেন, মানে গাছের পাতার যে একটা হাওয়া, মানে কী বলবো, সেটা একটা মিষ্টি হাওয়া লাগে না, তো ভালো লাগে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এখন ওটা খেয়ে নিই, আর এখানে এখন একটু বসবো, তারপর পরে ঘরে গিয়ে কাজকর্মগুলো করে নেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে।